আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি শুরু করে দিয়েছি সকাল থেকে। তো ভিডিওটি মূলত থাকছে হচ্ছে আমার রমজানের কিছু খাবার ফ্রোজেন করব, এর জন্য তো প্রথমে আমি এখানে সমোসার জন্য আর হচ্ছে বক্স প্যাটিসের জন্য কিছু পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, তো বাঁধাকপি, গাজর, পেঁপে আর ফুলকপি ছিল। আর এটা হচ্ছে আমি চিকেন দিয়ে করব। তো প্রথমে আমি কড়াইতে সব ভেজিটেবল একসাথে দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু নেড়ে চেড়ে যখন সফট হয়ে আসবে ভেজিটেবলগুলো, তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করব। আর এখন আমি পুরো ভেজিটেবলগুলো একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে প্রায় যে পর্যন্ত সফট হয়ে আসছে সে পর্যন্ত একটু ওয়েট করেছি। তারপরে তো সফট হয়ে এসেছে ভেজিটেবলগুলো, এখন আমি ভেজিটেবলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে একটু দেখছিলাম যে ভালোভাবে সফট হয়েছে কি না। তো তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ফিশ সস, ম্যাগি সিজনিং সস, তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি ডার্ক সয়া সস। তারপর দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস আমি সিদ্ধ করে রেখেছি আদা রসুন বাটা লবণ দিয়ে। তো সেটা আর কি আমি ভালো করে আর কি ছিঁড়ে নিয়েছি। তো সেই চিকেনের গুলোই আমি এখন এর মধ্যে দিয়ে দিব, তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পুরটা যদিও একই করা, আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেন স্টক। তো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এই পুর দিয়ে আমি সমোসা তৈরি করব আর হচ্ছে বক্স প্যাটিস তৈরি করব। যেহেতু একই রকমের পুর হবে কিন্তু স্বাদে কিন্তু একটু চেঞ্জ হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এখানে দিয়ে দেবো হচ্ছে কিছুটা কাঁচা মরিচ, একটু স্পাইসি হওয়ার জন্য। অত দিব না, মানে অল্পই দিব আর কি পরিমাণ মতো। দিয়ে দেওয়ার পর আর কি এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আজকে থেকে আমার রমজানের ফুড প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি এখন তৈরি করব। তো এর মধ্যে আমি অর্ধেক পরিমাণে পুর উঠিয়ে নিব। তো অর্ধেক পরিমাণে উঠিয়ে নিয়েছি হচ্ছে সমোচার জন্য, আর বাকি পুরগুলো দিয়ে আমি বক্স প্যাটিস তৈরি করব। এটার মধ্যে একটু টেস্ট অন্যরকম আসবে, কারণ এখানে আমি এই পুরের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে ক্রিম দিয়ে দিব, যেন একটু ক্রিমি টেক্সচার আসে আর খেতেও ভালো লাগবে। আর সব পুর দিয়ে যদি আমি একই রকম পুর দিয়ে যদি আমি দুটা তিনটা আইটেম যদি করি তাহলে সে পর্যায়ে কিন্তু একই রকম লাগবে। এর জন্য ওগুলোকে আমি শুকনো করে একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি ওই পুরগুলোকে। আর এখানে আমি আবার কড়াইতে ঢেলে অর্ধেক পুরগুলোর মধ্যে আমি এখন এখানে ক্রিম অ্যাড করেছি, যেন খেতে একটু স্বাদ লাগে এই অবস্থা। তো যাই হোক, এখানে আমি এই পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো আজকে কিন্তু আমি দুই রকমের স্বাদের দুই রকম স্বাদে আর কি পুর দিয়ে আমি দুই রকমের করে আর কি সমোসা তৈরি করব। একটা হচ্ছে তো সবজি দিয়ে চিকেন দিয়ে একটা সমোসা, আর এটা হচ্ছে আমি তান্দুরি চিকেনের দিয়ে একটা সমোসা তৈরি করব। এটাও খেতে অনেক মজা। তো এখানে আমি ছোট ছোট করে পিস করে আমি মুরগির মাংসগুলোকে নিয়ে নিয়েছি। তারপর এখানে লবণ স্বাদ মতো, তারপর দিয়েছি হচ্ছে তান্দুরি চিকেন মশলা, সয়া সস, ডার্ক সয়া সস দিয়েছি। তারপর একটু কালার হওয়ার জন্য এটা এখানে ফুড কালার দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। এটা প্রায় আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে হবে। যেহেতু আমার হাতে সময় নেই আমি এখন এটাকে ভালো করে রান্না করে ফেলবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ। তারপর হাত দিয়ে ভালো করে মেখে চেখে আমি এখন এই পুরটা তৈরি করার জন্য এখন আমি কড়াইতে তেল বসিয়ে দেবো আর কি। তারপর এখানে একটু ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দেবো হচ্ছে দুই কোয়া আর কি লেবুর রস। এটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগবে আর একটু ভিতরে জুসিনেসটা থাকবে, এর জন্য আমি এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব।
তো যেটা বলছিলাম যে সব পুর দিয়ে যদি আমি একই রকমের পুর দিয়ে যদি আমি বিভিন্ন স্টাইলের খাবার তৈরি করি দেখতে মানে দেখা যাবে সেটা অন্যরকম ভিন্নতা আসে কিন্তু খেতে কিন্তু একই রকম লাগবে। এর জন্য আমি এখানে দুই রকম স্বাদে আর কি সমুচা তৈরি করব আর বক্স প্যাটিস তৈরি করব যেন কামড় দিলে যেন ভিতরে ফ্লেভারটা অন্যরকম আসে এ আর কি। একটা হচ্ছে ভেজিটেবল চিকেন সামোসা আর একটা হচ্ছে তান্দুরি চিকেন সামোসা। তো যাই হোক, এখানে আমি চুলার মধ্যে তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দিয়েছি, ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নেব যে পর্যন্ত কুক না মানে সিদ্ধ না হয়। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা মরিচ কুচি একটু স্বাদ হওয়ার জন্য। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে মাংসের পিসগুলোকে আমি সুন্দর করে থেতলিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি প্রায় এক কাপের মতো। দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর ফ্লেভারটাও কিন্তু খুব চমৎকার আসছিল। তারপর ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি একটা স্মোকি ফ্লেভার দেব, যেহেতু তান্দুরি চিকেন সামোসা তৈরি করছি স্মোকিং ফ্লেভারটা না দিলে কিন্তু সেটা ভালো লাগবে না। আর এর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি কিন্তু একটা কয়লা ভালো করে পুড়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এই কয়লার উপর একটুখানি তেল দিয়ে ঢাকনাটা ঢেকে এখন আমি এই কয়লার যে স্মোকি যে ফ্লেভারটা আছে আমার সমস্ত চিকেনের উপর ছড়িয়ে যাবে। এটাই হচ্ছে খুবই একটা টেস্ট লাগে যখন আমরা সমোসাটা কামড় দেবো খাবো, তখন কিন্তু এটি স্মোকি ফ্লেভারটা আসবে, খাওয়ার স্বাদটাও একটু অন্যরকম আসবে আর খেতেও মজা লাগবে। তারপরে তো আমার স্মোকি ফ্লেভারটা দেওয়া হয়ে গিয়েছে আর বাটিটা এত পরিমাণে গরম ছিল। এখন আমি এর উপরে কিছু ফ্রেশ ধনে পাতা আমি দিয়ে দিলাম, এতে করে কিন্তু এই পুরের টেস্টটা কিন্তু আরও বহুগুণে বেড়ে যাবে। তারপরে তো আরেকটু ঝাল হওয়ার জন্য আমি এখানে কিছু আরেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এর জন্য। তারপর সব কিছু নিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে তারপরে তো আমার হয়ে গেল চিকেন তান্দুরি সমুচার পুর। তো সব কিছু ঠান্ডা হওয়ার পরে আমি সব কিছু তৈরি করে ফেলবো। তো এর মধ্যে কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে কিন্তু আমি মানে স্কুলেও গিয়েছিলাম সাউদার স্কুলে। তো ওখান থেকে আসার পরে আমি তো সমুচার পুরের মধ্যে এই সমুচার যে শীট ওগুলো কিছু একটা ভেজে আমি উপর দিয়ে এখন দিয়ে দিব, এতে করে কিন্তু মানে খেতে আরও বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ভেজিটেবল চিকেন সমুচার পুর, এখানেও দিলাম আর বাকিটা দিয়ে দিলাম হচ্ছে তান্দুরি চিকেনের পুরের উপরে। তারপরে তো আমি এই শীটগুলোকে আমাদের নিচে যেহেতু হোটেল আছে পুরী সিঙ্গারার হোটেল নিচে আমরা ভাড়া দিয়েছি, তো ওখান থেকে আমি এই শীটগুলো অর্ডার করে নিয়ে আসছিলাম। তো এগুলো এখন সুন্দর করে আমি এগুলো দিয়ে আমি সমুচা তারপর হচ্ছে বক্স প্যাটিস তৈরি করে নিব। আর দেখা যায় এর শীট তৈরি করাটা কিন্তু খুবই ঝামেলা, মানে দেখা যায় অন্যান্য কাজও যেহেতু করতে হয় শীটও তৈরি করতে হবে, এতে করে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়েছে। আর এর জন্য আমি নিচের ওনাদের কাছে আমি অর্ডার দিয়েছিলাম যেন উনি আমাদেরকে এগুলো বানিয়ে দেন। আর এর জন্য আর কি আমি অর্ডার দিয়ে নিয়ে আসাতে আমার কাছে খুবই ভালোই হয়েছে, আমার আর এগুলো বানাতে হয় নাই আর কি। তারপরে তো আমি একটা একটা করে সমুচারগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আর এখন কিন্তু খুবই চালু করে আমার যে মানে প্রত্যেকটা সমুচা তারপর হচ্ছে বক্স প্যাটিস এগুলোকে বানাতে হবে। এ তো বক্স প্যাটিসের মধ্যে কিন্তু চিকেনের পুরটা কিন্তু একটু আলাদা, এখানে আমি ক্রিম অ্যাড করেছি আর খেতেও কিন্তু মানে মজাই হয়েছিল। ফ্রাই করার পর সবাই আমাদের ঘরে এক একটা করে মানে একটু ট্রাই করে নিয়েছে খাওয়ার মানে খেতে কেমন হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ বলেছে মানে খুবই ভালো হয়েছে। তো এ তো সবগুলো কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি আর এখন আমি বড় একটা স্টিলের প্লেটে আমি ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রাখবো, যখন শক্ত হয়ে আসবে তখন আমি এগুলোকে একবার আর কি রোজার জন্য আর কি ফ্রোজেন করে রাখবো। আর দুটা ট্রেতে আমি এখন রেখে দিচ্ছি। তো এখানে আমার প্রায় অনেকগুলো বক্স প্যাটিস সমুচা হয়েছিল, এখন আমি অর্ধেকটা করেছি, বাকিগুলো আবার বিকেলবেলা অর্ধেকটা করে আর কি রেখে দিব। এটা হচ্ছে সন্ধ্যার পরে, তো আমার হাজব্যান্ড বাসায় আসার সময় এটা এখানে আমাদের জন্য কিছু ভেজিটেবল আর মুরগি নিয়ে আসছে, এগুলো হচ্ছে রোজার বাজার। তো আলহামদুলিল্লাহ আমার রোজার বাজার কমপ্লিট করা হয়ে গেল।
তো দেখা যায় রোজার মধ্যে বাচ্চারা এটা সেটাও খেতে চায়, আর বেশিরভাগ ওদের কাছে ফ্রাইড রাইসটা বেশি মজা লাগে। আর যেহেতু অনেক কিছুই খাওয়ার মানে খেতে চায়, এর জন্য ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজের কলি এগুলো আমার দরকার। আর এর জন্য আর কি আমি ওই হিসাব করে বলে দিয়েছি যে এগুলো আনার জন্য। আর এতে সব কিছু এখন এই তিন রকমের ভেজিটেবল আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে কিছু চিকেন আনছে এখানে, এখানে প্রায় সাতটার মতো চিকেন আছে। তো চিকেনগুলোকে আমি একেবারেই যখন মানে যেটাই করব একেবারেই আর কি আমি পিস করে আমি আর কি একদম ফ্রিজে রেখে দিব, যেন পরে আর এই চিকেন দিয়ে আমাকে কোনো রোজার মধ্যে কোনো ঝামেলা করতে না হয়। দেখা যায় যেটাতে আমি তান্দুরি চিকেন করব ওই পিসই কেটে রাখবো, যেটাতে আমি কী বলে ব্রেস্ট পিস দিয়ে যদি কোনো কিছু তৈরি করি সেটাও আমি তৈরি করব, মানে একবারে পিস করে রাখবো, যেটা যেটা আর কি করি সেটাই আর কি আমি একবারে পিস করে আর কি আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, যেটা যেন রমজানে আমারকে এই চিকেন দিয়ে কোনো আর কি কোনো কাজ করতে না হয়। আর এর জন্য এখন আমি সব কিছু রাতের বেলা আর কি করে নিচ্ছি। এটা হচ্ছে শুক্রবার সকালবেলা, সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর সবাইকে জুম্মা মোবারক। এখানে আমি লাস্ট ব্লগে আমার দেখিয়েছেন যে রোজার বাজার করে নিয়েছি, তো বাজারগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। এই জারগুলো আমি ধুয়ে একদম শুকিয়ে মুছে নিয়েছি। তারপরে তো যে প্যাকেট করা যে মশলাগুলো এনেছিলাম বিভিন্ন রকমের মশলা, এগুলোকে আমি এখন জারে সুন্দর করে রিফিল করে আবার এই কাউন্টার টপে এই র্যাকগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। তারপর তো এখন আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি হচ্ছে কাবাব চিনি, আর এরপর আস্তে আস্তে করে এক একটা বয়মে আমি এক একটা করে মশলা আমি রেখে দিব। তারপরে তো সুন্দর করে আসলে হাতের কাছে সব কিছুই আর কি থাকলে রান্না করতেও টাইম লাগে না, আর সাজানো গোছানো রান্নাঘর থাকলে কিন্তু রান্নাঘরে মানে রান্না করতে ইচ্ছে করে আর কি। তো সুন্দর করে সব কিছু রাখা হয়ে গেলে আমি যে গতকালকে দেখিয়েছেন আপনারা কিছু খাবার ফ্রোজেন করেছি সেগুলোকে কিন্তু আমি ফাইনালি আবার ফ্রোজেন মানে রোজার জন্য আমি স্টোর করে রেখে দেব ডিপে। আজকের আমার এই ভিডিওটি প্রায় 16 মিনিট 51 সেকেন্ডের হয়েছে। আমি জানি না আমার সাথে মানে কে এখনও আছেন, যদি আপনারা থেকে থাকেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিও দেখা কন্টিনিউ করুন। আর আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মহামূল্যবান মতামত থেকে থাকে সেটা চাইলেই কিন্তু আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। আপনাদের লাইক কমেন্টস পেলে কিন্তু আমার সামনের দিকে ভিডিও দেওয়ার আরও উৎসাহিত হই আমি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় অনেকগুলো জারে আমি মশলা ঢেলে নিয়েছি। তারপর এই তো এখন আসলে রান্না করতে গেলে যে কত রকম কিছু লাগে, কত মশলা দরকার হয় এটা সেটা, তো সব কিছুই আর কি গোছাতে গোছাতে এক পর্যায়ে কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এখানে আমি তিন রকমের বাদাম আমি একসাথে আর কি রেখে দিচ্ছি, আসলে জারের খুবই আর কয়েকটা জার নিলে আমার অবশ্য ভালো হতো, জার এখানে আমার কিছু কিনতে হবে। তো দেখি যখন মার্কেটে বের হব আরও কয়েকটা জার অবশ্য আমি কিনে নিয়ে আসব। তারপর এখানে আমি দারচিনিগুলোকে সুন্দর করে আর কি রিফিল করে নিচ্ছি, এগুলোও কিন্তু খুবই দরকারি একটা মশলা আমাদের। আমার এই রমজানে এই ফুড প্রিপারেশন নেওয়ার একটু আর লেট হয়ে গেল। তো আমার এই ভিডিওটি ছিল হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবার দুদিন মিলিয়ে করা। তো ভেবেছিলাম যে এই দুদিনে আমি সম্পূর্ণ রোজার প্রস্তুতি যেমন খাবার দাবার এগুলো ফ্রোজেন যা যা করার ছিল যাই আর কি আমি প্ল্যান করেছিলাম সব কিছু আর কি দুদিনে শেষ করব, কিন্তু আসলে সেটা দুদিনে আর আমার শেষ করা হয়নি। এর জন্য আমার যতটুকু পেরেছি শেষ করেছি, ইনশাল্লাহ আমি শনিবারে আরও কিছু সরি রবিবারে আমি আরও কিছু মানে খাবার ফ্রোজেন করে রাখবো যেহেতু রমজান খুবই কাছে আমাদের। তো আমার অনেক আপুদের দেখি যে তারা অনেক কিছু আর কি প্রিপারেশন নিয়েছে, আর আমি আসলে এবার একটু লেট করে ফেলেছি যেহেতু প্রিপারেশন ছিল আমার আগেই আরও মানে অনেক কিছুই করার। তো দেখা গেছে যে মানে সব কিছু আর কি করা হয়নি প্ল্যান মতো আর কি। যাই হোক, এখানে আমি বাজারগুলোকে গুছিয়ে নিয়েছি আর পাশাপাশি আমি তিনটা খাবার আমি ফ্রোজেন করতে পেরেছি, আর বাকি কিছু খাবার আমি সেগুলো ফ্রোজেন করে নিব। তো যখন ওগুলো খাবার ফ্রোজেন করব ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য।
তো এই তো এখন আমার কাছে মনে হয় যে মেন পার্ট হচ্ছে বাজার গোছানো আর বাজার করা রমজানে। তো এই তো এখন সব কিছু আর কি গুছিয়ে মানে করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর সব কিছু গোছাতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ। তো সব কিছু আর কি তো র‍্যাকের মধ্যে আমি সুন্দর করে এক একটা করে জার আমি সাজিয়ে নিচ্ছি, যেন রান্নার সময় হাত দিলেই সব ধরনের মশলা যা যা আমার দরকার পড়ে তো সবগুলি যেন হাতের কাছে পাওয়া যায়। তো এই তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলা। তো আমি যেহেতু বলেছি বৃহস্পতিবার আর শুক্রবার মিলে আমার দুদিনের ভিডিও করা, তো এটা হচ্ছে শুক্রবার সকালে আমি ওখানে বাজারগুলো গুছিয়ে রেখে এখানে আমি এই খাবারগুলোকে সুন্দর করে পলিব্যাগে রেখে দিচ্ছি। আমি জি ব্যাগ ব্যাগ কোথাও পেলাম না খুঁজে, আর এর জন্য আমি এই পলিব্যাগের মধ্যে রেখে আর কি সুন্দর করে ডাবল পলিব্যাগ মানে কি দিয়ে আর কি রেখে দিব। এতে করে আর কি ভালো হয় আর কি, আমি এর আগেও এভাবে করে দেখেছিলাম, আমার কাছে ভালোই লেগেছে। তো যাই হোক, সম্পূর্ণ খাবারগুলোকে আমি কিছুটা বক্সে কিছুটা পলিব্যাগে আমি রেখে দিচ্ছি। আর রাখতে রাখতে আপনাদের কাছ থেকে আজকে ভিডিওর থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আগের থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।